গরু বা মহিষের সঠিক বয়স নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক বয়স জানার অনেক গুরুত্ব রয়েছে। যেমন ঈদুল আজহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য গরু, ছাগল, মহিষ কুরবানি দিয়ে থাকে। এই সকল পশু দিয়ে কোরবানি দেওয়ার সময় অবশ্যই পশুগুলো প্রাপ্তবয়স্ক হতে হয়। আর এই প্রাপ্তবয়স্ক হয়েছে কি না এটি জানার জন্য বয়স নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আমরা ডেইরি ফার্ম বা ফ্যাটেনিং ফার্ম অর্থাৎ মোটাতাজাকরণের জন্য যদি গরু নির্বাচন করি, তাহলে ওই সকল গরুরও বয়স নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বয়সের উপর নির্ভর করে গরুর প্রোডাকশান রেট এবং গ্রোথ রেট। তাই আমরা আজকে আলোচনা করব কিভাবে কম সময়ে সঠিকভাবে গরুর বয়স নির্ধারণ করা যায়। আর আপনাদের সাথে আছি আমি তানজিল, পশুপালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তিনটি পদ্ধতিতে গরুর বয়স নির্ধারণ করা যায়। প্রথমটি গরুর দাঁত দেখে, দ্বিতীয়টি গরুর শিঙের মধ্যে রিং থাকে এই রিংগুলোর সংখ্যা দেখে, আর তিন নম্বরটি সবচেয়ে উপযুক্ত তা হচ্ছে গরুর জন্মের তারিখ দেখে। এখন আমরা দেখব কিভাবে গরুর শিং দেখে বয়স নির্ধারণ করা যায়। আমরা স্লাইডের মধ্যে একটি গরুর শিং দেখতে পাচ্ছি। এই শিঙের মধ্যে তিনটা রিং রয়েছে। সর্বনিচে রয়েছে প্রথম রিং, এরপরে দ্বিতীয় রিং, এরপরে তৃতীয় রিং। এভাবে গরুর বয়স যখন বাড়তে থাকে আস্তে আস্তে রিংয়ের সংখ্যাও বাড়তে থাকে। যদি গরুর শিঙের মধ্যে একটি রিং থাকে তাহলে তার বয়স 2 বছর, আর যদি গরুর শিঙের মধ্যে দুইটি রিং থাকে তার বয়স 3 বছর, আর তিনটি রিং থাকলে 4 বছর এবং চারটি রিং থাকলে 5 বছর। গরুর শিঙের মধ্যে রিং দেখে বয়স নির্ধারণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সঠিকভাবে রিংগুলোকে চিহ্নিত করা। একটি শিঙের মধ্যে অনেক ধরনের দাগ থাকতে পারে, সবগুলোই কিন্তু গরুর রিং না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি ফার্ম সলিউশন বিডি চ্যানেলটির সাথে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2 নম্বর পদ্ধতি, গরু বা মহিষের দাঁত দেখে বয়স নির্ধারণ। দাঁত দেখে গরু বা মহিষের বয়স নির্ধারণ করার জন্য আমাদেরকে প্রথমে দাঁত সম্পর্কে জানতে হবে। গরু বা মহিষের 2 ধরনের দাঁত থাকে। একটি হচ্ছে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী দাঁত, আর একটি হচ্ছে টেম্পোরারি দাঁত বা দুধ দাঁত। বাসুর অবস্থায় দুধ দাঁত থাকে এবং দুধ দাঁত যখন পড়ে যায় তখন স্থায়ী দাঁত উঠে। গরু বা মহিষের 20টি দুধ দাঁত থাকে এবং স্থায়ী দাঁত থাকে 32টি। দুধ দাঁত এবং স্থায়ী দাঁত খুব সহজে আলাদা করা যায়। দুধ দাঁতগুলো চিকন চিকন এবং খুবই ছোট হয়, আর স্থায়ী দাঁতগুলো একটু মোটা এবং শক্ত হয়। মূলত গরু বা মহিষের সামনের 4 জোড়া স্থায়ী দাঁত দেখে বয়স নির্ধারণ করা হয়। একটা বিষয় মাথায় রাখতে হবে যে গরুর উপরের চোয়ালে কোনো সামনের দিকে দাঁত থাকে না, এর পরিবর্তে থাকে ডেন্টাল প্যাড। আমরা স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি 1 নম্বর চিত্রে গরুর দুধ দাঁত দেখা যাচ্ছে। এই গরুর দুধ দাঁত নর্মালি 2 বছর 6 মাস পর্যন্ত থাকতে পারে। ক্রসবিটগুলোর ক্ষেত্রে 2 বছর পর্যন্ত দুধ দাঁত থাকে। দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 জোড়া স্থায়ী দাঁত, আর যদি 1 জোড়া স্থায়ী দাঁত থাকে তাহলে ওই গরুর বয়স 2 বছর 6 মাস। এই স্লাইডের প্রথম চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 জোড়া স্থায়ী দাঁত, আর যদি 2 জোড়া স্থায়ী দাঁত থাকে তাহলে গরুর বয়স হবে 3 বছর। দ্বিতীয় চিত্রের মধ্যে দেখা যাচ্ছে 3 জোড়া স্থায়ী দাঁত, অর্থাৎ গরুর বয়স 3 বছর 6 মাস। এই স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গরুর 4 জোড়া স্থায়ী দাঁত, অর্থাৎ 8টি দাঁতই স্থায়ী দাঁত, তাহলে গরুর বয়স হবে 4 বছর বা তার উপরে। 3 নম্বর পদ্ধতি, জন্মের তারিখ দেখে বয়স নির্ধারণ করা। গরুর জন্মের তারিখ দেখে বয়স নির্ধারণ করা সবচেয়ে কার্যকরী উপায়, কিন্তু বাংলাদেশের খামারিরা গরু জন্মের পর এই রেকর্ড রাখে না। তবে বাংলাদেশে বর্তমানে কিছু আধুনিক উন্নত মানের খামার তৈরি হচ্ছে যারা সকল ধরনের রেকর্ড সংগ্রহ করে। বিদেশের খামারগুলোতে সকল ধরনের তথ্য সংরক্ষণ করা হয়। ফার্ম সলিউশন বিডির সাথে থাকুন এবং আপনার খামার সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ।